হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের সকলকে USNMix চ্যানেলে স্বাগত। আজকে আমাদের টপিক ছিল গুগল সোনা ভল্ট বা গুগল পে সোনা ভল্ট। গুগল পে এর মাধ্যমে আপনারা কীভাবে সোনা, বিশুদ্ধ সোনা বা 24 ক্যারেট গোল্ড সোনা আপনারা কিনতে বা বিক্রি করতে পারবেন। এটা খুব অল্প মূল্য থেকে, 1 টাকা মূল্য দ্রব্য মূল্য থেকে শুরু করে প্রায় 50,000 টাকা অবধি সোনা আপনারা কিনতে পারেন এই গুগল পে এর মাধ্যমে, এবং খুব ইজিভাবে আপনারা কিনতে পারবেন। এবং আপনারা খুব মানে আপনাদের বাড়িতে কীভাবে ডেলিভারি হবে, আপনাদের সোনাটা আপনি যদি কিনেন তাহলে আপনার বাড়ির অ্যাড্রেস এবং ডেলিভারি স্ট্যাটাস, এবং এখন গুগল পে আপনি কাউকে গিফটও করতে পারেন। গুগল যদি কাউকে সোনা গিফট করতে চান সেক্ষেত্রে গুগল পে থেকে আপনারা সোনা গিফট করতে পারবেন, গোল্ড গিফট করতে পারবেন। এই গুগল পে অ্যাপের মাধ্যমে আপনারা সমস্ত এই গুগল কেনা বা বিক্রি এবং কাউকে গিফট করতে পারবেন সমস্ত বিষয়ে আজকে আমরা এই গুগল সোনা ভল্ট, এই গুগল পে গোল্ড সোনা ভল্ট এই টপিকটিতে আজকে আলোচনা করা হবে। সম্পূর্ণ তথ্য পেতে মানে গুগল পে, এই গুগল গোল্ড বা গুগল পে এর মাধ্যমে আপনারা কীভাবে সোনাটা কিনবেন এবং কীভাবে বিক্রি করবেন এবং সম্পূর্ণ তথ্য পেতে আপনার ভিডিওটি সম্পূর্ণই প্রথম থেকে শেষ অবধি দেখুন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা ভিডিও চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটনটির পাশে যে বেল বাটনটি আছে সেটিকে অবশ্যই ক্লিক করবেন এই চ্যানেলটির পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। এই USNMix-টি মূলত বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কিত। তো এছাড়াও আপনি আপনার আমাদের পছন্দের অন্যান্য ভিডিওগুলিতে গিয়ে আপনাদের USNMix চ্যানেলের হোম পেজে গিয়ে আপনি অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এবং যদি এই ভিডিওগুলিকে ভালো লাগে এবং এই চ্যানেলটিকে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবেন না। সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আবারও একবার বলছি, আপনি অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে ফ্রেন্ডস, তো চলুন আজকে আমাদের মূল বিষয়ে যাওয়া যাক। তো আজকের আমাদের যেটা আলোচনা করবো সেটা হলো গুগল পে ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে 24 ক্যারেট স্বর্ণ কিনতে পারবেন। গুগল পে ইউজার্স ক্যান বাই 24 ক্যারেটস গোল্ড ভায়া অ্যাপ। একমাত্র ভারতে, ভারতের একমাত্র MLB অনুমোদিত স্বর্ণ শোধনাগার MMTC-PAMP এই যেটা রয়েছে ইন্ডিয়ার সাথে অংশীদারিত্বের মাধ্যমে গুগল পে ব্যবহারকারীরা 24 ক্যারেট সোনার 99.99% মানে প্রায় 100% মানে শুদ্ধ সোনা কিনতে পারবেন। থ্রু দিস পার্টনারশিপ উইথ ইন্ডিয়াস অনলি LBMA-approved গোল্ড রিফাইনারি MMTC-PAMP ইন্ডিয়া গুগল পে ইউজার্স উইল বি এবল টু বাই 99.99% 24 ক্যারেট গোল্ড কিনতে পারবেন। টেক জয়েন্ট গুগল গুগল পে ব্যবহারকারীদের অ্যাপের মাধ্যমে স্বর্ণ কেনা ব্যবসার অনুমতি দেওয়া হয়। এটি বুলিয়ন রিফাইনারি MMTC-PAMP ইন্ডিয়ার অংশীদার হয়েছে। এটি ইতিমধ্যে পেটিএম, মোবিউইক অ্যান্ড ফোনপে এর মতো প্রস্তাবিত একটি পরিষেবা। টেক জয়েন্ট গুগল হ্যাজ পার্টনারশিপ উইথ বুলিয়ন রিফাইনারি MMTC-PAMP ইন্ডিয়া টু অ্যালাউ গুগল পে ইউজার্স টু বাই অ্যান্ড সেল গোল্ড থ্রু দিস অ্যাপ, এ সার্ভিস দ্যাট ইজ অলরেডি অফার্ড লাইক পেটিএম, মোবিউইক অ্যান্ড ফোনপে। তো আপনারা এই এর মতোই মানে এই যে পেটিএম যেটা মানে অফার দিয়ে থাকে এবং মোবিউইক বা ফোনপে যে সমস্ত অফার থাকে গুগল পে, সেরকমই একটা আমরা MMTC-PAMP দেখে নেবো এর সম্বন্ধে। এটা হচ্ছে MMTC-CAMP এর ওয়েবসাইট, এর মাধ্যম দিয়ে সোনাটা বিচারিত করা হবে। মানে গুগল পে যখন দিয়ে আপনারা কিনবেন সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে মানে বুঝতে পারবেন যে এটা কতখানি শুদ্ধ সোনা। তো দেখুন, এটা রয়েছে ক্রিয়েটিং ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস ইন এ ওয়ার্ল্ড ক্লাস ওয়ে, উই আর হেয়ার মানে উই আর আমরা কি এটা PAMP, উই আর ইন্টারন্যাশনাল রিকগনাইজড অ্যাজ এ ইন্ডাস্ট্রি লিডার্স ব্রিঙ্গিং গ্লোবাল স্ট্যান্ডার্ডস ইন ইন্ডিয়া অ্যান্ড প্রোডাক্টস মেটাল বিজনেস করার জন্য গোল্ড অ্যান্ড সিলভার কয়েন্স, ডিজিটাল গোল্ড হোয়ার টু বাই, কোথাতে কিনবেন, এই সমস্ত বিস্তারিত এখানে এই সাইটটিতে গেলে আপনারা পাবেন। এখান থেকে বিশেষত বিচার করেই তবেই আপনি কিনতে বা বিক্রি করতে পারবেন। এখানে ডিফারেন্ট আছে, তো এটা দিয়ে এই সাইটটার মধ্যে মানে মূলত আপনারা যেতে পারবেন। তো আমি আবার টপিকটিতে ফিরে যাচ্ছি। ভারতের একমাত্র আপনারা দেখলেন এখান থেকে এই সাইটটির মাধ্যমে 99.99% বিশুদ্ধ সোনা আপনারা কিনতে পারবেন, গুগল একটি বিবৃতি জানিয়েছিল। আচ্ছা, গুগল পে ইন্ডিয়ার ডিরেক্টর প্রোডাক্ট ম্যানেজার অম্বরীশ কেহেন বলেছেন যে ভারতীয় সংস্কৃতি ও ট্র্যাডিশন এর মূল ঐতিহ্য মূল স্বর্ণ ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার ভক্তা হিসাবে গড়ে তুলেছে। মানে স্বর্ণ প্রতি সব থেকে বেশি আমাদের স্বর্ণ মানে গোল্ড, এটা মানে ভারতীয়রা বেশি মানে ব্যবহার করে থাকে। প্রতি বছর শুভ অনুষ্ঠানগুলো উপলক্ষে ভারতীয়রা স্বর্ণ কিনে থাকে, যেমন অক্ষয় তৃতীয়া, ধনতেরাস বা দিওয়ালি। গুগল পে ইন্ডিয়া ডিরেক্টর প্রোডাক্ট ম্যানেজার অম্বরীশ কেহেন বলেছেন, তো এই রিপোর্টে দিয়েছেন, গোল্ড ইজ এ কোর টু ইন্ডিয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশন, মেকিং ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অফ গোল্ড। ইন্ডিয়ান বাই গোল্ড টু মার্ক অ্যাকুপিয়াস অকেশনস ইচ ইয়ার, ইট উইল বি অক্ষয় তৃতীয়া,
ধনতেরাস অর দিওয়ালি। গুগল পে ইন্ডিয়া ডাইরেক্টর প্রোডাকশন ম্যানেজার অম্বরীশ কাহিন সেড, তো এটা বলেছিলেন গুগল এটার মানে পেয়ের ব্যাপারে যে আমরা গোল্ড সব থেকে বেশি ব্যবহার করে থাকি, এই তথ্যটি উনি দিয়েছেন। তো গুগল পে ব্যবহারকারীরা যে কোনো মূল্যে স্বর্ণ কিনতে পারবেন এবং এটি ব্যবহারকারীদের পক্ষ থেকে MMTC-PAMP দ্বারা সুরক্ষিত ভল্টে সংরক্ষণ করা হবে। গুগল পে ইউজার্স ক্যান পারচেস গোল্ড ফর এনি ভ্যালু অ্যান্ড দ্যাট উইল বি স্টোর্ড অন বিহাফ অফ দ্য ইউজার বাই MMTC-PAMP ইন সিকিউর ভল্টস। গুগল পে অ্যাপ্লিকেশনটিতে প্রদর্শিত হিসাবে ব্যবহারকারীরা সর্বনিম্ন মূল্যে যে কোনো সময়ে এই স্বর্ণটি কিনতে এবং বিক্রি করতে পারবেন। দ্য ইউজার্স ক্যান বাই অ্যান্ড সেল গোল্ড এনি টাইম অ্যাট দ্যাট প্রাইস, দ্যাট লেটেস্ট প্রাইস রিফ্রেশড এভরি ফিউ মিনিটস অ্যাজ ডিসপ্লে অন গুগল পে অ্যাপ। তো এখান থেকে আপনারা গুগল পে অ্যাপ থেকে কেনা বা বিক্রি মানে কিনতে কিনে ওখানে স্টোর করে রাখতে পারেন এবং বিক্রিও করে দিতে পারেন। গুগল পে অ্যাপ্লিকেশনটিতে প্রদর্শিত হিসাবে ব্যবহারকারীরা সর্বনিম্ন মূল্যে যে কোনো সময় একটি স্বর্ণ কিনতে বা বিক্রি করতে পারেন। দ্য ইউজার্স ক্যান বাই অ্যান্ড সেল দিস গোল্ড এনি টাইম অ্যাট দ্য লেটেস্ট প্রাইস রিফ্রেশ এভরি ফিউ মিনিটস অ্যাজ ডিসপ্লে অন গুগল পে অ্যাপ। প্রাইস বাড়া বা কমানো গুগল পেতে যেটা এটা শো করবে সেই গুগলের এনি টাইমে যে কোনো সময় আপনারা ওটাকে কিনতে বা বিক্রি করতে পারবেন স্বর্ণ। গুগল পে কীভাবে অনুমোদন না দিয়ে আর্থিক লেনদেনের সুবিধার্থে ছিল তা সম্পর্কে দিল্লি হাইকোর্ট রিজার্ভ ব্যাঙ্কে জিজ্ঞাসা করার একদিন পর ঘোষণা আসে। আদালতের RBI এবং গুগল ভারতবর্ষকে এই বিষয়ে তাদের অবস্থান চেয়ে নোটিশ জারি করেছিল করেছে আর কি। দ্য অ্যানাউন্সমেন্ট কামস এ ডে আফটার দ্য দিল্লি হাইকোর্ট আক্স দ্য রিজার্ভ ব্যাঙ্ক অ্যাজ টু হাউ ওয়াজ গুগল পে ওয়াজ ফেসিলিটিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন উইদাউট ইটস অথরাইজেশন। দ্য কোর্ট সেড টু RBI কোর্ট সেড নোটিস টু RBI অ্যান্ড গুগল ইন্ডিয়া সিকিং দেয়ার স্ট্যান্ড অন দিস ইস্যু। গুগল পে সমস্ত প্রয়োজনীয় আইন প্রয়োজনীয়তা মেনে চলে। গুগল পে কমপ্লাইজ উইথ অল অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্টস, যে সমস্ত লিগাল রিকোয়ারমেন্ট যে সমস্ত ফাইন্যান্সিয়াল যে সমস্ত আইন আছে সমস্ত কিছু মেনেই গুগল পে এই গোল্ড কেনার সুবিধা আপনাদের দিয়ে থাকে। গুগল পে UPI মানে ইউনাইটেড ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অবকাঠামোর মাধ্যমে অর্থ প্রদানের অনুমতি দেওয়া হয়। তার অংশীদার ব্যাঙ্কগুলি প্রযুক্তি পরিষেবা সরবরাহকারী হিসাবে কাজ করে এবং অর্থ প্রদান প্রক্রিয়াজাতকরণ বা নিষ্পত্তির অংশ নয়। প্রযুক্তি প্রচলিত অধীনে এই পরিষেবাগুলো লাইসেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, সংবিধিবদ্ধ এবং নিয়ন্ত্রণমূলক বিধান মুখপাত্র বলেছেন। গুগল পে অপারেটস অ্যাজ এ টেকনোলজি সার্ভিস প্রোভাইডার টু পার্টনার ব্যাঙ্কস টু অ্যালাউ ফর পেমেন্টস থ্রু দ্য UPI ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস থ্রু UPI ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইট ইজ নট পার্ট অফ দ্য পেমেন্ট প্রসেসিং অর সেটেলমেন্ট। দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট ফর লাইসেন্সিং অফ দিস সার্ভিসেস আন্ডার দ্য প্রিভেলিং স্ট্যাচুটরি অ্যান্ড রেগুলেটরি প্রভিশনস দিস প্রপোজ হেডসাইড। গুগল পেতে স্বর্ণ সম্পর্কে জানুন। এবার আমরা আসছি গুগল পেতে স্বর্ণ সম্বন্ধে, মানে আমরা গুগল পে থেকে সোনা কিনতে পারবো এই পারমিশনটা আমাদের একদম গ্রান্টেড, RBI থেকে এখানে অনুমোদিত আছে, কোনো অসুবিধা নেই। সে সমস্ত লিগাল যে সমস্ত ব্যাপার সব গুগল পে থেকে সমস্ত লিগালভাবেই আপনারা কিনতে পারবেন। গুগল পেতে স্বর্ণ সম্বন্ধে এবার জানুন কী করা যাবে, কী করে আমরা কিনব। আপনি ডিজিটাল MMTC-PAMP ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে গুগল স্বর্ণ পেতে কিনতে এবং বিক্রয় করতে পারবেন। ওখান থেকে আপনারা গুগল মানে ওখান থেকে পয়সা দিয়ে আপনারা কিনতেও পারবেন গুগল পের মাধ্যমে ট্রানজ্যাকশন করে, অথবা আপনারা ওখানে কিনে স্টোর করে রাখতে পারেন। কিন্তু এটা কীভাবে কাজ করা, হাউ ইট ওয়ার্কস, আপনি যখন গুগল পের মাধ্যমে সোনা ক্রয় বা বিক্রয় করেন আপনি MMTC-PAMP থেকে 99.99 খাঁটি 24K মানে 24 ক্যারেট স্বর্ণের ইউনিট কিনে থাকেন। আপনি স্বর্ণটি সোনার অ্যাকুমুলেশন প্ল্যানে GAP সঞ্চিত রয়েছে, যা MMTC-PAMP আপনার স্বর্ণের মালিক হিসাবে যতক্ষণ না আপনাকে কাস্টোডিয়ান হিসাবে আপনার স্বর্ণটিকে শারীরিক আকারে সংরক্ষণ করে আপনার জন্য বজায় রাখে। MMTC-PAMP মাধ্যমে স্বর্ণের ক্রয়গুলি আপনার সোনার সুরক্ষা নিশ্চিত করে 100% বিমা করা হয়েছে। When you buy or sell through Google Pay, you purchase 99.99 pure 24K gold units from MMTC-PAMP. Your gold is stored in a gold accumulation plan, GAP. The MMTC-PAMP maintains for your storing your gold in the physical form as a custodian as long as you own the gold. Gold purchase through MMTC-PAMP are 100% insured, ensuring your gold security. So 100% শুদ্ধ এবং আপনার সিকিউরডভাবে আপনার কাছে সোনা ক্রয় করতে পারবেন এর মাধ্যম দিয়ে, গুগল পে এর মাধ্যম দিয়ে MMTC এবং PAMP থেকে সোনার ভল্ট সম্পর্কে। আপনার গুগল পে অ্যাকাউন্টে কেনা বা গৃহীত অ্যাবাউট দ্য গোল্ড ভল্ট, আপনাদের গুগল পে অ্যাকাউন্টে
কেনা বা সংগৃহীত স্বর্ণ আপনাদের সোনার ভল্টে উপস্থিত হবে। গোল্ড ভল্টে আপনার জিএপি অ্যাকাউন্টের ভারসাম্যের জন্য একটি চাক্ষুষ ডিজিটাল উপস্থাপনা। আপনার ভল্ট থেকে আপনি আপনার সমস্ত লেনদেন দেখতে পারেন। স্বর্ণ কিনতে MMTC বা PAMPতে স্বর্ণ বিক্রয় করতে পারেন। গোল্ড পারচেজ অর রিসিভড অন ইউর গুগল পে অ্যাকাউন্ট অ্যাপিয়ার্স ইন ইউর গোল্ড ভল্ট। দ্য গোল্ড ভল্ট ইজ এ ভিজুয়াল ডিজিটাল রিপ্রেজেন্টেশন অফ ইউর জিএপি অ্যাকাউন্ট ব্যালেন্স ফ্রম ইউর ভল্ট। ইউ ক্যান ভিউ অল ইউর ট্রানজ্যাকশন বাই গোল্ড অর সেল গোল্ড ব্যাক টু MMTC-PAMP। আপনার সোনার ভল্টটি আপনার সিম এবং ফোন নাম্বারটির সাথে লিঙ্কযুক্ত। আপনি যদি নিজের সিম বা ফোন নাম্বার পরিবর্তন করে তবে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস পুনরুদ্ধার করতে আমাদের পরিচয় যাচাই করতে হবে। তো আপনাদের এইটা প্রথমবার যখন অ্যাকাউন্ট খুলবে তখন আপনাদের যে ফোনটি এবং সিমটি থাকবে সেই নাম্বারটি ওর সাথে লিঙ্ক করা থাকবে। যদি আপনারা পরবর্তীকালে সিম বা ফোন নাম্বার চেঞ্জ করতে চান তবে আপনাকে অ্যাকাউন্টে পুনরায় অ্যাক্সেস করতে গেলে আপনাদের পুরো পরিচয় মানে KYC পুরো নো ইউর কাস্টমার আবার পুরো প্রথম থেকে যাচাই করতে হবে। ইউর গোল্ড বিকজ এখানে অনেক টাকার ব্যাপার, গোল্ড কেনা এবং বেচা সেক্ষেত্রে প্রচুর টাকারও পরিমাণ, খুব সিকিউরিটি প্রাইভেসি সব কিছুই দেখতে হবে। তো এটা যেহেতু অনলাইন হয় তো সেখানে রিস্কও হাই রিস্ক থাকে, সেক্ষেত্রে আপনাদের যাতে সিকিউরিটি অ্যালার্ট সিকিউরিটির জন্য অনেক কিছুই আছে। আপনি আরও ডিটেলে জানলে আরোই দেখতে যখন দেখবেন তখন বুঝতে পারবেন। ইউর গোল্ড ইজ ভল্ট ইজ লিঙ্কড টু ইউর সিম অ্যান্ড ফোন নাম্বার। ইফ ইউ চেঞ্জ ইউর সিম অর ফোন নাম্বার উই মে নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি টু রিস্টোর অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট। তো এটা যদি আপনারা ফোন নাম্বার বা সিম নাম্বার চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে ফোনটি অ্যাকাউন্টটিকে আবার রিস্টোর করতে গেলে আপনার আবার আইডেন্টিটি পরিচিত আবার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। সমস্যা সমাধান ট্রাভেল শুটিং, এটাই মেনলি হয়ে থাকে গোল্ড কেনার ক্ষেত্রে, যেটা ট্রাভেল শুটিং মানে আসতেই পারে। নির্দিষ্ট সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত হয়েছে এমন ইভেন্টগুলিতে গুগল পে আপনাকে সক্রিয়ভাবে সাইন আউট করতে পারে। মানে আপনি যদি অন্যান্য জায়গা থেকে যদি ডিফারেন্ট লোকেশান থেকে হয় গুগল তার বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে, মানে সফটওয়্যার এত স্ট্রং সফটওয়্যার যেখানে আপনি যদি কেউ যদি এটা আপনার ফেক ইউজার্স বা কোনোরকমভাবে আপনার থেকে হ্যাক করে আপনার ওইটাকে অ্যাকাউন্টকে কোনোরকমভাবে কোনো কিছু করতে চায় তো সেক্ষেত্রে সেটা তারা পারবে না। সেক্ষেত্রে এইরকমই কিছু ইভেন্ট গুগল মানে যদি করতে চায় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ওটা সাইন আউট অটোমেটিক হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি আপনার সম্প্রতি নিজের ফোন নাম্বার বা সিম কার্ড পরিবর্তন করে থাকেন তবে গুগল পে সাময়িকভাবে আপনার সোনার ভল্টটিকে লক করে আপনার স্বর্ণকে সুরক্ষা দেয়। গুগল পে ক্যান অটোমেটিক্যালি সাইন আউট ইন দ্য ইভেন্ট দ্যাট সার্টেন সাসপিশিয়াস activity is detected. For example, if you have recently changed your phone number or SIM card, Google Pay protects your gold by temporarily locking your gold vault. Gold vault টাকে আপনার ওটাকে লক করে দিয়ে সুরক্ষা দেবে আপনাকে, বিকজ আপনার ওটা সিম কার্ড চেঞ্জ হয়ে গেছে বা নাম্বার চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে আপনার সুরক্ষাটা সব থেকে আগে পড়েছে, কারণ অনেক টাকার সোনা থাকতে পারে, মানে দাম তো তার সোনার প্রচুর, সেই হিসাবে তার সিকিউরিটি এবং সমস্ত কিছু ডাটা প্রাইভেসির জন্য যেগুলোতে আপনার নাম্বার ফাম্বার যেগুলো যেগুলো সিলেক্টেড রয়েছে সেক্ষেত্রে যতক্ষণ না আপনার আইডেন্টিটি প্রুভ হচ্ছে ততক্ষণ আপনার অ্যাকাউন্টে রিস্টোর করা হবে না। আপনার গুগল পে অ্যাকাউন্টে অ্যাক্সেস নবায়ন করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। টু রিনিউ অ্যাক্সেস টু ইউর গুগল পে অ্যাকাউন্ট ফলো দিস স্টেপস। স্টেপসগুলো আপনারা পরপর দেখুন। গুগল পে খুলুন, এমন একটি পর্দা উপস্থিত হবে। যদি আপনার অ্যাকাউন্ট স্মার্টফোনটি থাকে হাতে কাছে তাহলে আপনার স্মার্টফোনটির গুগল পেটি খুলুন, তাহলে সবথেকে আপনাদের কাজটি বুঝতে সুবিধা হবে। এমন একটি পর্দা উপস্থিত হবে যা আপনার অ্যাক্সেসের পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে। ওপেন গুগল পে স্ক্রিন অ্যাপিয়ার্স দ্যাট কনফার্মস এ চেঞ্জ ইন ইউর অ্যাক্সেস। চালিয়ে যান, আলতো চাপুন, কন্টিনিউ ট্যাপ মানে কন্টিনিউ ট্যাপটা ক্লিক করুন মানে টাচ করুন। খোলা গুগল ফর্ম জরিপ পূর্ণ করুন, ফিল দ্য গুগল ফর্ম সার্ভে দ্যাট ওপেন্স। যেটা খুললে সেটা ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি একটি জরিপ শেষ করার পরে গুগল আপনার অ্যাক্সেস নিশ্চিত করে আপনার ফোন নাম্বার আপডেট করে। এই আপডেটটি সম্পূর্ণ দু হতে দুদিন সময় নিতে পারে। ওয়ান্স ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য সার্ভে গুগল আপডেটস ইউর ফোন নাম্বার টু কনফার্ম ইউর অ্যাক্সেস। দিস আপডেট ক্যান টেক আপ টু টু ডেজ টু কমপ্লিট। দুদিন লাগতে পারে সম্পূর্ণ করতে এই সার্ভেটাকে মানে আপনার অ্যাক্সেসটাকে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে। স্বর্ণ কিনুন এবং স্বর্ণ সঞ্চয় করুন মূল বিষয়। গুগল পে আপনাকে ডিজিটাল MMTC PAMP ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে সোনা কিনতে বা সঞ্চয় করতে দেয়। লিমিটেড আপনার বিদ্যমান অর্থ প্রদানের পদ্ধতি ব্যবহার করে। গুগল পে লেটস ইউ টু ডিজিটালি বাই অ্যান্ড স্টোর গুগল ফ্রম MMTC PAMP ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ইউজিং দিস এক্সিস্টেন্ট পেমেন্ট মেথডস। এই পেমেন্ট মেথড গুগল পে এর মাধ্যম দিয়ে আপনি MMTC থেকে স্বর্ণ কিনে এবং স্বর্ণ সঞ্চয় করতে পারেন। কীভাবে সোনা কিনবেন, হাউ টু বাই গোল্ড। তাহলে এবার আপনি প্রথমত দেখুন এবার আপনারা কীভাবে সোনা কিনতে পারবো মানে গুগল পে এর মাধ্যমে। গুগল পেতে সোনা কিনতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। টু বাই গোল্ড অন গুগল পে ফলো দিস স্টেপ। গুগল পে খুলুন, ওপেন দ্য গুগল পে, নতুন
নতুন আলতো চাপুন মানে নিউ ট্যাপটাতে, যে নিউ ট্যাপটা আছে সেটাতে হালকা টাচ করুন। অনুসন্ধান বারে সোনার ভল্ট প্রবেশ করান, তারপর সেই শব্দটি অনুসন্ধান করুন। ইন দ্য সার্চ বার এন্টার গোল্ড ভল্ট, দেন সার্চ দ্য টার্ম, মানে গোল্ড ভল্টটাকে আপনি ওখানে মানে সার্চের বাটনে গিয়ে সার্চ করুন। সোনার ভল্ট আলতো চাপুন, ট্যাপ গোল্ড ভল্ট কিনুন, আলতো চাপুন। সোনার বর্তমান বাজার কেনার দাম কর সহ উপস্থিত হয়, আপনি ক্রয় শুরু করার 5 মিনিটের জন্য এই দামটি লক থাকে। কেনাটি কেনাটা কেননা ক্রয় মূল্যটি সারাদিন বদলে যেতে পারে, রাইট? এই জন্যই আপনাদের বলা যেখানে আপনি কেনা বা বেচা করতে পারবেন, অটোমেটিক দামটা আপ ডাউন করে, মানে মুহূর্তে মুহূর্তে এটা সোনাটা আপডাউন করে। কিনুন আলতো চাপুন, সোনার বর্তমান বাজার দাম ওটা উপস্থিত হবে, তারপর আপনি ওটা কিনতে পারবেন। 5 মিনিটের জন্য এটা লক থাকে দামটা, তারপরে আবার ওটা চেঞ্জ হয়ে যেতে পারে, সে কিছু পয়সা হোক কিছু টাকা হোক। ধরুন এখন যেটা মূল্য আছে 40,000 something 40,500, 5 মিনিট ওটা লক থাকবে, তারপরে ওটা 42,000 হতে পারে, আবার 37,000 হতে পারে, সেটা ডিপেন্ডস করছে আপনার মার্কেট যেটা প্রাইস থাকবে তার ওপর। তো সেক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ ওটা 5 মিনিট ধরে লক করে আটকে মানে দেখতে হবে। ট্যাপ বাই, বাই ট্যাপটা ক্লিক করলে দ্য কারেন্ট মার্কেট বাইং প্রাইস অফ গোল্ড ইনক্লুডিং ট্যাক্স অ্যাপিয়ার্স, মানে ইনক্লুডিং ট্যাক্স নিয়ে আপনার যেটা থাকবে সেটা আপনার প্রাইসটা, গোল্ডের প্রাইসটা পার আপনার ওটাকে তোলা বলবে, মানে পার ভরি, মানে আপনাদের যেটা বলে পার গ্রাম, সরি গ্রাম, এমনি তোলাও থাকতে পারে, মানে আপনাদের কেজি বা গ্রাম হিসাবে থাকবে। তো 10 গ্রামের দাম কত, 10 গ্রামের দাম 40,000 48,000 যেরকম থাকে, যদি যখন যেরকম মার্কেট থাকে, তো সেই দামটা শো করবে ইনক্লুডিং ট্যাক্স, মানে আপনি ওই প্রাইস দিয়েই কিনতে হবে। তো ওই হিসাবে আপনি কতটা কিনবেন সেই টাকা অনুযায়ী আপনি কিনতে পারেন। আপনি যদি এখন 5,000 টাকা মূল্যের কেনেন, তো 5,000 মূল্যে যতটা সোনা হবে ততটুকুনি বুক হবে ওই রেট অনুযায়ী। এবার রেটটা যদি দামে 5 মিনিট পরে যদি আবার সার্চ করেন, সেটা 50,000 হতে পারে, 48 থেকে 52,000 বাড়তে পারে, আবার 45 হতে পারে, 3,000 কমতেও পারে, বা 500 কমতে পারে, সেটা ডিপেন্ডস অন মার্কেট বাজারে। সবসময় মূল্যটা দ্রব্যমূল্য বাড়তে এবং কমতে থাকে, সোনার মার্কেট আপ আর ডাউন চলছে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ফিক্সড মাইন্ডে কিনতে চান, তো সেক্ষেত্রে এভাবে কিনতে পারেন। কিন্তু আলতো চাপুন, সোনার বর্তমান বাজার দাম কেনা কর্দ সহ উপস্থিত হয়, আপনি ক্রয় করার সময় 5 মিনিটের জন্য এই দামটিকে লক থাকে, কেননা ক্রয় মূল্যটি সারাদিন বদলে যেতে পারে। ট্যাপ বাই দ্য কারেন্ট মার্কেট বাইং প্রাইস অফ গোল্ড ইনক্লুডিং ট্যাক্স অ্যাপিয়ার্স, ট্যাক্সটা সময় ওটাকে শো করবে। দিস প্রাইস স্টেজ লক ফর 5 মিনিটস আফটার ইউ বিং দ্য পারচেস, 5 মিনিটের জন্য ওটা লক থাকবে যতক্ষণ আপনি পারচেস করবেন। অ্যাজ দ্য বাইং প্রাইস মে চেঞ্জ উইথ থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরেই এটা চেঞ্জ হয়। দ্রব্যষ্ট, আপনার পোস্টাল কোডের ভিত্তিতে কোডগুলি বিভিন্ন ক্ষেত্রে আলাদা হতে পারে। নোট, ট্যাক্সেস মে বি ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াজ বেসড অন ইউর পোস্টাল কোড, আপনার যেরকম পোস্টাল কোড সেরকম অনুযায়ী আপনার ট্যাক্সটাকে ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আপনার যদি যে পরিমাণ সোনা কিনতে চান, তা আইএনআরে প্রবেশ করুন। এন্টার দ্য অ্যামাউন্ট অফ দ্য গোল্ড দ্যাট ইউ ওয়ান্ট টু বাই ইন আইএনআর, ভারতের ইন্ডিয়ান রুপিস, আইএনআর দিয়ে আমরা এটা সিলেক্ট করব, বিকজ আমরা ইউএসডি আমেরিকা থাকি না। যদি আমেরিকানবাসীরা তো আর এটা দিয়ে কিনবে না, গুগল পে দিয়ে, যদি কে মানে অন্য কোনো জায়গা থেকে থাকে তাদেরও আইএনআর দিয়ে করতে হবে, আর অন্য থেকে ইউএসডি দিয়েও কিনতে পারেন। যদি আপনারা ইউএসডি দিয়ে হয় তাহলে ইউএসডি, আদার্স যে আমাদের ক্ষেত্রে আইএনআরে প্রবেশ করতে হবে, বিকজ উই আর অল ইন্ডিয়ানস। আমরা আপনি যে পরিমাণ সোনার কিনতে চান তা আইএনআরে প্রবেশ করুন। এবার সর্বনিম্ন কয়ের পরিমাণ সোনার $1, তবে $4,949.99 বেশি জিপি অ্যাকাউন্টগুলি আর করার অনুমতি দেওয়ার আগে আপনার গ্রাহক মূল্য জানুন, KYC নিয়মগুলো অনুসরণ করতে হবে। তাহলে আমরা $1 থেকে শুরু করে আর ভারতীয় মূল্যায় মানে 4,999,50,000, মানে $1 কম $50,000 বেশি আপনার যে যদি কোনো ক্রয় ডলারের USDG আমরা কিনতে চাই, তাহলে সেক্ষেত্রে আরও KYC পুরো করতে হবে, সেক্ষেত্রে টাকার পরিমাণটা প্রচুর হয়ে যায়। 50,000 মানে প্রায় 70×50 = 35, মানে প্রায় 35 অত টাকার, যত আপনার মোটমাট যায় টাকারই কিনুন, 1,00,000, 2,00,000, 5,00,000, একদম $1,000 থেকে শুরু করে $1 মানে 50-70 টাকা থেকে শুরু করে আপনি একবারে 10,00,000, 20,00,000, 30,00,000, 1,00,000,000 অবধিও কিনতে পারেন। দ্যাট ইজ নট মানে কোনো বাউন্ড নেই, কিন্তু এটা আপনাকে KYC নিয়মগুলো অনুসরণ করতে হবে। তো সেক্ষেত্রে আরও টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা দেখে নেবেন, কিন্তু মোটামুটি মিনিমাম রিকোয়ারমেন্ট যে 10,000, 20,000, 50,000 জন্য কিনতে গেলে কোনো রকম সেরকম বিশেষ কোনো বাধা নিষেধ থাকবে না, আপনারা কিনতে পারেন। সর্বনিম্ন করার পরিমাণ সোনার $1, তবে 49,999 বেশি GPM অ্যাকাউন্টস আরও করার অনুমতি দেওয়ার আগে আপনার গ্রাহকগুলো যেন KYC নিয়মগুলো অনুসরণ করতে হয়। মিনিমাম পারচেস অফ ₹1 অফ গোল্ড হাউএভার GAP অ্যাকাউন্টস ওভার, মানে আপনি $1 থেকে $50,000 অবধি কিনতে পারেন, কিন্তু $50,000 বেশি হলে আপনাকে KYC ফুল আপ করে দিতে হবে। দ্য মিনিমাম পারচেস অ্যামাউন্ট ইজ ₹1 অফ গোল্ড হাউএভার GAP অ্যাকাউন্টস দ্যাট টোটাল ওভার ₹49,999, মানে যদি 49,999 টাকার বেশি হয় তাহলে KYCটাকে ফলো করতে হবে। KYC নর্মস
যদি পারচেস করার আগে এটাকে ফলো করতে হবে। টিক আইকন আইকনটি আলতো চাপুন, ট্যাপ দা টিক আইকন, ওখানে আপনি যখন ওটা খুলবেন মানে আপনার গুগল পেতে থাকলে তখন আপনি দেখতে পাবেন যে টাকাটা সিলেক্ট করার পর আপনি টিক টিপ মানে টিক দিন ওখানটাতে। অ্যান্ড প্রদর্শিত উইন্ডোটি আপনার পছন্দসই অর্থ প্রদানের পদ্ধতিটি নির্বাচিত করুন। সিলেক্ট ইউর প্রেফারেন্স মেথড অফ প্রেফারেন্স পেমেন্ট মেথড, মানে আপনি কী প্রেফারেন্সে পেমেন্ট করবেন, ইন্টারনেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর এনি হাও, যেটার মাধ্যমে দিয়ে আপনি পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে দিয়ে ইন দ্য উইন্ডোজ দ্যাট অ্যাপিয়ার্স, মানে আপনার ওইখানে উইন্ডোতে সেই পেমেন্ট মেথডের পেমেন্ট মেথডটা উইন্ডোটা অ্যাপিয়ার করবে, পেমেন্ট মেথডের যে অপশানগুলো থাকবে। তারপর প্রদান করতে গিয়ে আলোচাপন ট্যাপ প্রসিড টু পে, মানে আপনি পে করতে গেলে যে সেটা সিলেক্ট করে পে করুন। লেনদেন নিশ্চিত হওয়ার পরে আপনার মিনিটে কয়েক মিনিটের মধ্যে স্বর্ণটি আপনার ভল্টে উপস্থিত হওয়া উচিত। আফটার দ্য ট্রানজ্যাকশন ওয়াজ কনফার্ম দ্য গোল্ডস উড বি অ্যাপিয়ার ইন ইউর ভল্ট উইদিন এ ফিউ মিনিটস। তো আপনি অবশ্যই ধরুন 10,000 টাকাকে আপনি একটা মানে 5 গ্রামস সোনা কিনছেন, তো 5 গ্রামসের দাম কত হবে, যদি 50,000 10 গ্রামসের দাম আমি অ্যাপ্রক্স ধরছি, তো 25,000 5 গ্রামের দাম, তো 25,000 আপনি যদি টাকাটা যদি ট্রানজ্যাকশন সব কমপ্লিট করেন থ্রু এনি হাউ, মানে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আর ইন্টারনেট ব্যাংকের মাধ্যম দিয়ে, তাহলে আপনার 5 গ্রাম আপনার ভল্টে জমা হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। এবার সোনা বিক্রি, এটা আপনি কীভাবে করলেন সোনা ক্রয় মানে কী করে কিনবেন সেটা বুঝলেন। সোনা বিক্রি আপনি গুগল পে সোনার ভল্টে আপনার নিজের নাম নিজের মালিকানা সোনার ডিজিটালভাবে MMTC-PAMP-তে ফিরে যেতে পারেন, বিক্রি করতে পারবেন আপনার স্বর্ণ, মানে ওইখানেই মানে ওই MMTC এবং PAMP-তেই আপনার সোনারটা বিক্রি করতে পারবেন। আপনার স্বর্ণ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ মানে গুগল পেতে আপনি প্রাথমিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োগ করা হয় আপনার সোনার ভল্টে সোনার উত্তরাধিকারী হওয়ার জন্য, আপনার কোন রকম আইনি উত্তরাধিকার ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি ধরুন ওটারও ব্যবস্থা আমি আরও বিস্তারিতভাবে আরও পড়ে রয়েছে যে সোনার ভল্টে আপনি আপনার নেক্সট হায়ারের জন্য, মানে আপনি যদি না থাকেন কোনো কারণে আপনার যদি অবর্তমানে, তো অন্য কেউ যদি উত্তরাধিকার থাকে তার উত্তরাধিকারের নামটাও আপনি ওখানে পুট করতে পারেন, অ্যান্ড আফটার ইউ ইজ দ্য ওনার অফ দিস গোল্ড ইউর সি, ইউ ক্যান ডিজিটালি সেল গোল্ড দ্যাট ইউ ক্যান ইন ইউর গুগল পে গোল্ড ভল্ট ব্যাক টু MMTC-PAMP, দ্য মানি ফ্রম ইউর গোল্ড সেল ইজ অ্যাপ্লাইড টু ইউর প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন গুগল পে, ইউ ক্যান অলসো অ্যারেঞ্জ দ্য লিগাল হায়ার অর টু ইনহেরিট দ্য গোল্ড ইন ইউর গোল্ড ভল্ট। তো গুগল ভল্ট থেকে আপনি সোনাটা বিক্রি করে দেওয়ার পর আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দেওয়া থাকবে প্রাইমারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট, সেখানে গুগল পে থেকে প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা চলে আসবে, গুগলটা সোনাটা কিন্তু সোনাটা ভল্ট থেকে আপনার চলে যাবে এবং টাকা তার পরিমাণ যে পরিমাণ টাকাটা তখন তার ভ্যালু ওই পরিমাণ সোনার যে ভ্যালু হবে, এই 5 গ্রাম সোনাটা যদি আবার বিক্রি করতে যান সেটা যদি বেড়ে যায় সোনার দাম, ধরুন এখন সোনার দাম 60,000 টাকা, তাহলে 5 গ্রামের দাম তখন 30,000 টাকা হবে, তাহলে আপনি 25,000 কিনেছেন 30,000 বিক্রিও করতে পারেন, তাহলে 5,000 টাকা আপনার লাভ হবে, 5,000 টাকা ওই 30,000 টাকাটা আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা সেট থাকবে গুগল পের সাথে সেই 5,000 টাকাটা ওখানে চলে আসবে। কীভাবে সোনার বিক্রয় করবেন গুগল পেতে গিয়ে স্বর্ণ, হাউ টু সেল গোল্ড গুগল পেতে স্বর্ণ বিক্রয় করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। টু সেল গোল্ড অন গুগল পে ফলো দি স্টেপ, গুগল পে খুলুন, ওপেন দ্য গুগল পে, নতুন ট্যাপটিতে আলটো চাপুন, ট্যাপ নিউ মানে একটা টাচ করুন নিউ ট্যাপে, ট্যাপটিতে অনুসন্ধান বারে সোনার ভল্টে প্রকাশ করুন, তারপরে সেই শব্দটি অনুসন্ধান করুন ইন দ্য সার্চ বার, এন্টার গোল্ড ভল্ট অ্যান্ড দেন সার্চ ফর দিস টার্ম গোল্ড ভল্ট, এটা সার্চ করুন, গোল্ড ভল্টটিকে আলটো চাপুন, গোল্ড ভল্টটিকে একটা টাচ করুন, এবার ট্যাপ বিক্রয় ট্যাপটি করুন মানে বিক্রয়টিতে টাচ করুন, সেল সোনার বর্তমান বাজার বিক্রয় মূল্য প্রদর্শিত হবে, আপনি ক্রয় শুরু করার পরে এই দামটি 6 মিনিটের জন্য লক থাকে কেননা ক্রয় মূল্যটি সারাদিন পরিবর্তিত হতে পারে, ট্যাপ সেল বিক্রি করার জন্য ট্যাপ করুন, দ্য কারেন্ট মার্কেট সেলিং প্রাইস অফ গোল্ড অ্যাপিয়ার্স, কারেন্ট মার্কেট মানে সেলিং প্রাইস যেটা সেটা গোল্ডের সেটা এখন বর্তমান যে প্রাইস কারেন্ট মানে বিক্রি করতে গেলে সেটা অ্যাপিয়ার্স করবে, দিস প্রাইস স্টেজ লকড ফর 6 মিনিটস, 6 মিনিটের জন্য সেটা লক হয় আফটার ইউ বিগিন দ্য পারচেস, যখন আপনি বিক্রয়টা শুরু করলেন অ্যাজ দ্য বাইং প্রাইস মে চেঞ্জ থ্রু আউট দ্য ডে, মানে কেনার প্রাইসটা সারাদিন ধরে চেঞ্জ শুরু হয় মানে সারাদিন ধরেই চলতে থাকে, মানে আপনার এই দামটি 6 মিনিটের জন্য লক থাকে, মানে আপনি বিক্রি যেই করলেন সেটা 6 মিনিটের জন্য বিক্রির প্রাইসটা 6 মিনিটের জন্য লক থাকবে, কিন্তু কেননা ক্রয় মূল্যটি সারাদিন পরিবর্তিত হতে পারে, কারণ আপনি যেটা মূল্যে বিক্রি করতে চাইছেন সেটা 6 মিনিটের জন্য লক থাকলেও সেটা আপনার সে কারণ কি যদি আপনার ক্রয় মূল্যটা সারাদিন ধরে পরিবর্তন হয়, দুরবশ্য সোনা বিক্রয়ের ক্ষেত্রে কর প্রয়োগ করা হয় না, নো ট্যাক্স ইজ নট অ্যাপ্লাইড টু সেল দ্য গোল্ড সেল অফ দ্য গোল্ড, তাহলে এটা ছিল আপনাদের সোনা বিক্রয়ের ক্ষেত্রে কোনো কর প্রয়োগ করা হয় না, আপনি মিলিগ্রামে
আপনি মিলিগ্রামে যে পরিমাণ সোনার বিক্রয় করতে চান তা প্রবেশ করান। বর্তমানে বাজার মূল্যে আপনার পরিমাণের অধীনে এনআইআর তা দেখানো হয়েছে, আইএনআর দেখানো হয়েছে। এন্টার দ্য অ্যামাউন্ট অফ গোল্ড দ্যাট ইউ ওয়ান্ট টু সেল ইন এমজি, মিলিগ্রাম, বা গ্রামেও দেখাতে পারেন, গ্রামে হলে তার প্রাইসটা বেড়ে যায়। দ্য কারেন্ট মার্কেট ভ্যালু ইজ শোন ইন আইএনআর, আপনি মিলিগ্রামে দেখাবেন সেটাকে গ্রামের কনভার্ট করে সেই দামটাকে আপনি আইএনআরে পুট করে দেবেন। আপনি মিলিগ্রাম যে পরিমাণ সোনা বিক্রি করতে চান তা প্রবেশ করান। বর্তমান বাজার মূল্য সোনার পরিমাণের অধীনে আইএনআরে তা দেখানো হয়েছে, আইএনআরে দেখা মিলিগ্রাম যে পরিমাণ মিলিগ্রামটা আপনি ঢুকিয়েছেন মানে বিক্রি করতে চান সেটার অনুযায়ী দামটা আপনি পেয়ে গেছেন, পেয়ে যাবেন আর কি, সেখানে শো করবে। সর্বনিম্ন বিক্রয় পরিমাণ সোনার $1 হলেও মানে $1 হলেও আপনি ভল্টে যে পরিমাণ কম তার মধ্যে $2 মিলিয়ন মিনিমাম বিক্রি করতে পারেন। হোয়াইল দ্য মিনিমাম সেল অ্যামাউন্ট ইজ ₹1 অফ গোল্ড অ্যান্ড ইউ ক্যান সেল আপ টু ২ লাখ অর দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য গোল্ড ইন দ্য ভল্ট হুইচ এভার ইজ লোয়ার, মানে আপনি এক টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা অবধি আপনি সোনা বিক্রি করতে পারেন, অথবা আপনার ভল্টে ২ লাখ বা তার মানে ২ লাখ টাকার ভল্ট বা আপনার যেটা সর্বনিম্ন অ্যাকাউন্ট আছে সেইটাতে আপনি যেটা যে পরিমাণ সেইটা আপনি করতে পারেন, মানে ২ লাখ টাকা অথবা ভল্টে যত পরিমাণ সোনা আছে তার সম পরিমাণ, মানে যদি আপনার ভোল্টা যদি ৩ লাখ টাকার থাকে তাহলে আপনি কিন্তু সবটা বিক্রি করতে পারবেন না একবারে, আপনি ম্যাক্সিমাম ২ লাখ টাকা অবধি করতে পারেন, অথবা যদি যেটা আপনার আছে মানে ২ লাখ টাকার অথবা যে অ্যামাউন্টটা আপনার ভল্টে আছে সেই পরিমাণ ১ টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা অবধি। টিক চিহ্নটি ট্যাপ করুন, ট্যাপ টিক মার্ক, একবার আপনার বিক্রয় নিশ্চিত হয়ে গেলে অর্থটিও কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে উপস্থিত হওয়া উচিত। ওয়ান্স ইউর সেল ইজ কনফার্মড দ্য মানি শুড অ্যাপিয়ার্স ইন ইউর অ্যাকাউন্ট উইদিন এ ফিউ মিনিটস, যে টাকাটা শো করবে আপনার বিক্রয় মূল্যটা টোটালটা সেই টোটাল অ্যামাউন্টটাই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে, যে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনার গুগল পের মাধ্যমে লিঙ্ক করা আছে, প্রাইমারি অ্যাকাউন্ট যেটা মেন অ্যাকাউন্ট আপনি দিয়ে রেখেছেন সেটাই। উত্তরাধিকার সম্পর্কে অ্যাবাউট ইনহেরিটেন্স, আপনার মৃত্যুর ঘটনার আপনার আইনি উত্তরাধিকারী আপনার গোল্ড ভল্ট সোনার উত্তরাধিকারী হতে পারে, এটাই হওয়া উচিত। আপনার মৃত্যুর পরে তো উত্তরাধিকারী আপনার যে হায়ার আছে আপনার আপনার ছেলে হোক মেয়ে হোক বা আপনার গ্র্যান্ডসন গ্র্যান্ডডটার ওয়াইফ যে কেউ হোক না কেন যে আছে সেই আপনার মৃত্যুর পরে বা আপনার অবর্তমানে সেই কিন্তু উত্তরাধিকার হতে পারে। আপনার উত্তরাধিকারের আপনার স্বর্ণের উত্তরাধিকারী হতে পারে তা নিশ্চিত করার জন্য আপনি আইনি উত্তরাধিকারী গুগল পে MMTC PAMP-র সাথে যোগাযোগ করার এবং তাদের আইনি উত্তরাধিকারী হিসাবে তাদের অবস্থান সম্পর্কে অবহিত করার ব্যবস্থা করুন। মানে সমস্ত সিস্টেমই আছে সেখানে MMTC এবং PAMP-র মাধ্যমে, সেখানে আপনি উত্তরাধিকার হায়ার হিসাবে তাদের সম্পর্কে অবহিত করার ব্যবস্থা করতে হবে এবং আপনার উত্তরাধিকার পরিচয় নিশ্চিত করার পর MMTC PAMP আপনার স্বর্ণের অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে, মানে অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে এবং শারীরিকভাবে তাদের কাছে আপনার স্বর্ণ বিতরণ করে, মানে আপনার মৃত্যুর পর তো ওটা নিশ্চিত করলে আপনার যে উত্তরাধিকারী থাকবে তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়ে তাদের কাছে আপনার মৃত্যু যদি হয়ে যায় বা আপনার কোনো অবর্তমানে আপনি না থাকলে তখন আপনার অ্যাকাউন্টটা রেখে হলে আপনি তাহলে আপনার যে ভল্টে যে সোনাটা থাকবে সেটা আপনার যে উত্তরাধিকার থাকবে তার কাছে তার অ্যাকাউন্টে তার ইয়েতে তার অ্যাড্রেসে সে সোনাটা পৌঁছে দেবে বা তা সেই মূল্যের তারা যেভাবে চাইবে উত্তরাধিকার মোটমাট ওই সোনাটার মালিক হয়ে যাবে। ইন দ্য ইভেন্ট অফ ইউর ডেথ ইউর লিগাল হায়ার ক্যান ইনহেরিট দ্য গোল্ড ইন ইউর গোল্ড ভল্ট টু মেক শিওর দ্যাট ইউর হায়ার ক্যান ইনহেরিট ইউর গোল্ড অ্যারেঞ্জ ইউর লিগাল হায়ার টু কন্ট্যাক্ট গুগল পে MMTC PAMP অ্যান্ড ইনফর্ম দেম টু দেয়ার স্ট্যাটাস অ্যাজ ইউর লিগাল হায়ার অ্যান্ড আফটার কনফার্মিং ইউর হায়ার আইডেন্টিটি MMTC PAMP ক্লোজেস ইউর গোল্ড অ্যাকাউন্ট অ্যান্ড ফিজিক্যালি ডেলিভার্স ইউর গোল্ড টু দেম, দিয়ে দেবে সোনার লেনদেনের বিশদ দেখুন ভিউ গোল্ড ট্রানজ্যাকশন ডিটেলস আপনার সোনার লেনদেনের সম্পূর্ণ বিবরণ আপনার সোনার ভল্টে উপলব্ধ এই বিবরণগুলির মধ্যে নিম্নলিখিত অন্তর্ভুক্ত রয়েছে দ্য ফুল ডিটেলস অফ অল ইউর গোল্ড ট্রানজ্যাকশন আর অ্যাভেলেবেল ইন ইউর গোল্ড ভল্ট দিস ডিটেলস ইনক্লুড দ্য ফলোয়িং লেনদেনের পরিমাণ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট ট্রানজ্যাকশনের স্থিতি ট্রানজ্যাকশন স্ট্যাটাস UPI বিক্রেতা এবং গুগলের লেনদেনের আইডি অ্যান্ড UPI ভেন্ডার অ্যান্ড গুগলস ট্রানজ্যাকশন আইডিস ইমেল ঠিকানাগুলোতে থেকে এবং থেকে টু অ্যান্ড ফ্রমস ইমেল অ্যাড্রেসেস চালান নাম্বার ইনভয়েস নাম্বার লেনদেনের বিশদটি কীভাবে দেখুন হাউ টু ভিউ ট্রানজ্যাকশন ডিটেলস, মানে ট্রানজ্যাকশন করার পর ট্রানজ্যাকশন বাটনে গিয়ে আপনি ট্রানজ্যাকশন ভিউটা দেখতে পাবেন সোনার লেনদেনের বিশদটি দেখতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন টু ভিউ দ্য ডিটেলস অফ দিস গোল্ড ট্রানজ্যাকশন ফলো দিস স্টেপস গুগল পে খুলবেন ব্যবসার অধীনে সোনার ভল্টে আলতো ছাপুন আন্ডার বিজনেস ট্যাপ গোল্ড ভল্ট মানে ব্যবসার যে ইয়েটা থাকবে অপশানটা থাকবে তার সেখানে সোনার ভল্টে আলতো চাপতে মানে আলতো টাচ করুন সেখানে আপনি লেনদেনের বিবরণ দেখতে চান তার সন্ধান করুন ফাইন ট্রানজ্যাকশন ইউ উইল লাইক টু ভিউ ডিটেলস ফর ট্রানজ্যাকশন ফাইন ট্রানজ্যাকশন যেখান থেকে দেখতে চান ফাইন ট্রানজ্যাকশনটা দেখুন লেনদেনের বাক্সে আলতো চাপুন লেনদেনের বিষয়টি উপস্থিত হবে ট্যাপ দ্য ট্রানজ্যাকশন বক্স
ট্রানজ্যাকশানটা যেখানটা থাকবে লেখা সেখানটা হালকা করে টাচ করুন, তো ট্রানজ্যাকশান ডিটেলসটা অ্যাপিয়ার করবে, মানে দেখা যাবে, দেখতে পাবেন আপনার লেনদেনটি নিশ্চিত হওয়া এবং শেষ পর্যন্ত সাথে সাথে লেনদেনগুলোর বিশদগুলি পাওয়া যায়, এমনকি এটি ব্যর্থ হলেও। যদি আপনি এটা আনসাকসেসফুল হয়, মানে আপনার পেমেন্টটা ঠিকঠাক হলো না, অথবা আপনার সোনাটা ঠিক ট্রানজ্যাকশান, মানে আপনার যদি কমপ্লিট ট্রানজ্যাকশান হয় না, মানে কোনো রকম কেনার প্রসেস পেমেন্ট প্রসেসটা সম্পূর্ণ কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেই কেন হলো না তার ট্রানজ্যাকশানের আনসাকসেসফুল ট্রানজ্যাকশানটাকে ডিটেলটাও আপনাকে দেখাবে, শো করবে। ট্রানজ্যাকশান ডিটেলস আর অ্যাভেলেবেল অ্যাজ সুন অ্যাজ ইউর ট্রানজ্যাকশান ইজ কনফার্মড অ্যান্ড কমপ্লিটেড ইফ এনি ইট ইজ ওয়াজ আনসাকসেসফুল। মানে আনসাকসেসফুল ট্রানজ্যাকশানের ক্ষেত্রেও মানে কনফার্ম কমপ্লিটেড বা কনফার্ম হলেও এবং কমপ্লিট হলেও তো দেবেই, এবং আনসাকসেসফুল যদি ট্রানজ্যাকশান হয় সেক্ষেত্রেও তার বিবরণ ওই ট্রানজ্যাকশান ওই চালানটিতে আপনি পেয়ে যাবেন। ট্রানজ্যাকশান যে বক্সটি আছে সেখানে ক্লিক করলে সেখানে টোটাল অ্যাপিয়ার করবে, দেখতে পাবেন। আপনার ঠিকানায় স্বর্ণ বিতরণ করুন, মানে আপনার ঠিকানাটাতে আপনি যদি স্বর্ণ পাঠাতে চান নিজের ঠিকানায় নিজে আপনি আনতে পারেন, আপনার পছন্দসই কোনো ঠিকানায় আপনার গুগল পে সোনার ভল্টে থাকা প্রকৃত সোনার পরিমাণ আপনি সরবরাহ করতে পারেন। ইউ ক্যান ডেলিভার অ্যাকচুয়াল গোল্ড দ্যাট ইউ ক্যান ইন হ্যাভ ইন ইউর গুগল পে গোল্ড ভল্ট ইন টু দ্য অ্যাড্রেস অফ ইউর চয়েস। আপনি যে চয়েস আপনার একটা অ্যাড্রেস যদি আপনি পুট করেন এবং আপনি যদি সেখানে আপনার গোল্ড মানে যেটা ফিজিক্যাল গোল্ড, মানে আপনি তো এটা ডিজিটাল গোল্ড হয়ে গেলো, মানে আমরা কিনে রাখলাম শুধু পেপারে দেখতে পাচ্ছি গোল্ড, কিন্তু আমরা আদৌ বাস্তবে সেটা তো উপলব্ধ করতে পারবো না। সেই গোল্ডটা যদি আপনি হাতে পেতে চান, মানে সোনাটা আপনি মোটমোট নিজের কাছে রাখতে চান, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের অ্যাড্রেসে সোনাটাকে আনিয়ে নিতে পারেন। দ্রব্যষ্ট সোনার বিতরণ সম্বন্ধে সমস্ত ক্ষেত্রে উপলব্ধ না, নোট গোল্ড ডেলিভারি ইজ নট অ্যাভেলেবল ইন অল দ্য এরিয়াস। এটা আপনি অবশ্যই জেনে নেবেন, গুগলের ওখানে যে অপশানস আছে সেখানে দেখে নেবেন যে সোনা সব জায়গা থেকে মানে সমস্ত জায়গায় আপনি ডেলিভারিটা সম্ভব নয়। কীভাবে সোনার বিতরণ করা, হাউ টু গেট গোল্ড ডেলিভার্ড, কী করে সোনার বিতরণ করা হয়। গুগল পেতে পে খুলুন, ওপেন দ্য গুগল পে ট্যাব, নতুন আলতো চাপুন, ট্যাব নিউ ট্যাবটাতে হালকা চাপুন, অনুসন্ধান বাড়ে অনুসন্ধান করুন, গুগল ভল্ট বা সার্চ বাড়ে গিয়ে গোল্ড ভল্ট দিয়ে লিখে সার্চ করুন গুগল ভল্ট, এবং তারপরে ডেলিভারিতে আলতো চাপুন, তারপর ডেলিভারিতে টাচ করুন, আপনার বিতরণ ঠিকানার জন্য আপনি পিনকোডটি প্রবেশ করুন এবং তারপরে নেক্সটে আলতো চাপুন, মানে আপনার যে এরিয়ার পিনকোড সেটাতে আপনি টাইপ করুন, যেমন 7001 যদি আপনি থাকেন মানে কলকাতার কোনো এরিয়ায়, বা আপনি যদি দিল্লিতে থাকেন 110001 এরম যদি আপনার হয়, বা মুম্বাইতে থাকেন তো সেক্ষেত্রে আপনার 2 দিয়ে হবে, এইরকম যেরকম আপনি যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে আছে আপনার এরিয়ার পিনকোডটা জেনে সেখানে আপনি পিনকোডটি প্রবেশ মানে এন্টার করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই এরিয়াতে মানে এরিয়াতে আপনি ডেলিভারি গোল্ড ডেলিভারিটা করতে পারবেন কিনা। আপনার বিতরণ ঠিকানার জন্য আপনার পিনকোডটি প্রবেশ করুন, তারপরে নেক্সট আলতো চাপুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি এরিয়াতে আপনার ওটা ডেলিভারি হবে কিনা। এন্টার দ্য পিনকোড ফর ইউর ডেলিভারি অ্যাড্রেস দেন ট্যাপ নেক্সট। নেক্সট এখানে আপনি যে সোনা নির্বাচন করতে চান তার নিচে ঝুড়িতে যুক্ত আলতো চাপুন, আন্ডার দ্য গোল্ড দ্যাট ইউ ওয়ান্ট টু সিলেক্ট ট্যাপ অ্যাড টু বাস্কেট। মানে আপনি গোল্ডটা যেটা গোল্ড দ্যাট ইউ ওয়ান্ট টু সিলেক্ট, মানে আপনার যে গোল্ডটা কী করতে চান সেটা সিলেক্ট করে মানে বাস্কেট বলতে আপনি তার নিচেতে একটা যোগ করুন, আরও সোনা যোগ করতে অ্যাড করুন আলতো চাপুন, অ্যাড মোর গোল্ড ট্যাপ অ্যাড গোল্ড। আপনার সোনার পরিমাণ হ্রাস করতে সরান, মানে আপনার যদি শনির অতটা সোনা আপনি না আনতে চান তাহলে আপনি সেটা কমাতেও পারেন, তার জন্য রিমুভ করে আলতো করে সরান। আপনি প্রস্তুত হয়ে গেলে চেক আউটতে আলতো চাপুন, ওয়েন ইউ আর রেডি ট্যাপ চেক আউট, মানে আপনি চেক আউটেতে ক্লিক করুন, আপনার বিতরণ ঠিকানা প্রবেশ করুন, মানে আপনার যে স্থানে আপনি যেটা আপনার বাড়ি অথবা আপনি অন্য কোনো অ্যাড্রেস বা আপনার অফিস অ্যাড্রেসে যদি আপনি আনাতে চান, বা আপনার কোনো জায়গায় আমার বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাড়ির মধ্যে আমাদের যেটা আমাদের হোম অ্যাড্রেস সেখানেই আপনি সেইটাই পুট করুন, তারপর এই ঠিকানায় আলতো চাপুন, মানে আপনি ওখানে যদি অ্যাভেলেবেল থাকেন সবসময়ের জন্য তাহলে আপনি ওই ঠিকানাটা দিয়ে জাস্ট একটা আপনি এন্টার করুন, তো এন্টার দ্য ডেলিভারি অ্যাড্রেস ইনফরমেশান দেন ট্যাপ ডেলিভার টু দিস অ্যাড্রেস। তো এটাই তো মানে এটা করতে পারেন আপনার বিতরণের আদেশ পর্যালোচনা, রিভিউ ইউর ডেলিভারি অর্ডার, কোনো তথ্য ঠিক করতে আপনার পিছনে আলতো চাপুন, টু ফিক্স এনি ইনকারেক্ট ইনফরমেশান ট্যাপ ব্যাক। যদি আপনি এরপরে ইনফরমেশান মানে আপনার ঠিকানা ঠিকানা দেওয়ার পর যদি কোনো রকমভাবে মনে হচ্ছে যে কোনো জায়গায় ভুল কোনো মানে স্পেলিংয়ে ভুল হতে পারে বা কোনো রকমে কোনো কিছু ভুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাক বাটনটি ক্লিক করে পিছনে আসতে পারেন, টু ফিক্স এনি ইনকারেন্ট ইনফরমেশান টু ট্যাপ ব্যাক, আপনার অর্ডার নিশ্চিন্ত করতে, তারপর পুরোটা কনফার্ম আপনি দেখে নিলেন একবার মিলিয়ে নিয়ে, তারপর আপনি অর্ডারটা নিশ্চিত করতে অর্থ প্রদান করুন আলতো চাপুন, টু কনফার্ম ইউর অর্ডার টু ট্যাপ পে, তারপরে আলতো চাপুন অর্থ প্রদানের পদ্ধতিকে চয়ন করুন, তারপর অর্থ প্রদানের জন্য এগিয়ে যান আলতো চাপুন, চুজ এ পেমেন্ট মেথড দেন ট্যাপ প্রসিড টু পে, পে পে করার জন্য প্রসিড টু পে ক্লিক করুন, তা আপনার সোনার বিতরণটি ট্র্যাক করুন, ট্র্যাক দ্য গোল্ড ডেলিভারি
মানে আপনি ট্র্যাকও করতে পারেন, আপনার অর্ডার সম্পন্ন হওয়ার এক দু তিন দিনের পর আপনি আপনার সোনাগুলি ট্র্যাকগুলি ট্র্যাক করতে পারেন, আপনার অর্ডার সম্পন্ন হওয়ার এক দু দিন পরে আপনি আপনার সোনার বিতরণগুলি ট্র্যাক করতে পারেন, মানে আপনার টাকা পেমেন্টের পর এক দু তিন দিন আপনাকে ওয়েট করতে হবে, মানে আপনি ট্র্যাক করতে গেলে সোনা আপনার কী অবস্থানে আছে। আগে তো আপনি প্রথমত তাহলে আপনি যদি আপনার বাড়িতে আনতে চান মানে সোনাটা কেনার পর, তাহলে সেক্ষেত্রে আপনি সোনাটাকে নিজের বাড়ির অ্যাড্রেসে পিনকোডটা দিয়ে দেখবেন যে সেই এরিয়াতে তার মানে ডেলিভারিটা হচ্ছে করে কিনা গুগল পে, তো সেটা আপনি দেখে নেবেন। তারপরে আপনি প্রসেস অনুযায়ী যেরকমভাবে আমি বললাম বা দেখলেন আপনি লেখাগুলো, সেরকম পরপর পরপর গিয়ে আপনি সোনাটা কেনার পর ট্র্যাক করবেন, পেমেন্ট করার পর ট্র্যাক করবেন, এক থেকে তিন দিনের মধ্যে পরে আপনি দেখবেন যে ট্র্যাক করার পরে করতে পারেন, ইউ ক্যান ট্র্যাক ইউর গোল্ড ডেলিভারিজ 1-3 days আফটার ইউর অর্ডার ইজ কমপ্লিট। অর্ডারটা কমপ্লিট করার পর ট্র্যাকটা ট্র্যাক করতে পারেন সোনাটার কী অবস্থায় আছে, কোথায় আছে, সেই জন্য ট্রানজ্যাকশান সেইভাবে এক থেকে দু তিন দিনের মধ্যে দেখবেন। গুগল পে খুলুন, ওপেন ইউর গুগল পে অ্যান্ড ট্যাপ আলতো চারুন চাপুন, নতুন তাতে আলতো চাপুন মানে নিউ ট্যাপটাতে ক্লিক করুন, অনুসন্ধান বারে অনুসন্ধান করুন সোনার ভল্ট, ইন সার্চ বার সার্চ গুগল ভল্ট, গোল্ড ভল্টে আপনি ক্লিক মানে সার্চ করুন, লিখে আপনি যে সোনাটি ট্র্যাক করতে বিতরণ করতে মানে চান সেটিকে নির্বাচন করুন, সিলেক্ট দ্য গোল্ড ডেলিভারি দ্যাট ইউ ওয়ান্ট টু ট্র্যাক, যে গোল্ডটাকে আপনি ট্র্যাক করতে চান মানে বাড়িতে যেটা পাঠিয়েছেন বাট অর্ডার ফর্ডার সমস্ত কিছু কমপ্লিট সেটা যদি ট্র্যাক করতে চান সেখানে আপনি সিলেক্ট করুন গোল্ড ডেলিভারি দ্যাট ইউ ওয়ান্ট টু ট্র্যাক, ট্র্যাক বিতরণে আপনি যাবেন, এবার ট্র্যাক ট্যাপ ট্র্যাক ডেলিভারি ক্লিক করলেই আপনি ট্র্যাকের দেখতে পাবেন। এরপর এটা ছিল আজকের আপনারা দাম কী করে, তাহলে এতক্ষণ ধরে আপনারা যেহেতু এখন গুগল পে সম্বন্ধে এই যে গুগল পে ভল্ট এটার সম্বন্ধে যে জানলেন আজকে, গুগল পের মাধ্যম দিয়ে আপনারা সোনা কিনতে পারেন, 99.99% বিশুদ্ধ সোনা কিনতে পারেন, এবং এটির বিক্রি সোনা কেনা বিক্রি এবং কীভাবে আপনি বাড়িতে আনবেন সে সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পেয়েছেন। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে এবং সেক্ষেত্রে আপনি একটি ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন আরও একটু ভিডিওটার সম্বন্ধে জানি। এখন আর একটা নতুন আছে, গুগল পেতে সোনার অর্থদানের বৈশিষ্ট্য রয়েছে এটি সম্পর্কে জানুন, মানে গোল্ড গিফটিং মানে আপনি যদি অর্থ মানে গোল্ড কাউকে গিফট করতে চান তো সেই ফিচার্স খুব শিগগিরই গুগল আসে লার্ন অ্যাবাউট ইট। গুগল পেতে সোনার অর্থদানের বৈশিষ্ট্য আছে এটি সম্পর্কে, গোল গিফটিং ফিচার্স কামিং ইন গুগল পে লার্ন অ্যাবাউট ইট। এই বছরের শুরুর দিকে গুগল ঘোষণা করেছিল যে গুগল পে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্বর্ণ কেনা বেচার হতে পারে, তো আপনারা দেখলেন কীভাবে কেনা বেচা হয়। এই জন্য গুগল আন্তর্জাতিক ধাতব এবং খনন পরিষেবা প্রদানকারী MMTC-PAMP সাথে দায়িত্ব অংশীদারিত্ব করেছে। একই সঙ্গে এমনও খবর রয়েছে যে সংস্থাটি গুগল পে অ্যাপের স্বর্ণের উপহারের বৈশিষ্ট্য সরবরাহ করছে। উদাহরণস্বরূপ আপনি একটি বিশেষ অনুষ্ঠানে কাউকে স্বর্ণ দিয়ে উপহার করতে পারেন। ধরুন আপনি থাকেন কলকাতায়, আপনার প্রিয়জন থাকে দিল্লিতে, তো আপনি গুগল পে এর মাধ্যমে দিয়ে আপনার প্রিয়জনকে তার অ্যাড্রেসে আপনি অ্যাড্রেস করে দিয়ে যদি তাকে স্বর্ণটা কিনে দেন সেক্ষেত্রে আপনি গিফটও করতে পারেন। তো আর্লিয়ার দিস ইয়ার গুগল অ্যানাউন্স দ্যাট গোল্ড কুড বি বট অ্যান্ড সোল্ড থ্রু দ্য গোল্ড পে অ্যাপ, আমরা আগে দেখেছিলাম ফর মানে দেখলামও আগে, ফর দিস গুগল পার্টনার উইথ ইন্টারন্যাশনাল মেটাল অ্যান্ড মাইনিং সার্ভিস প্রোভাইডার MMTC-PAMP। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ এ নিউজ দ্যাট কোম্পানি ইজ অলসো অফারিং দ্য ফিচার্স অফ গোল্ড গিফট ইন দ্য গুগল পে অ্যাপ। গুগল পে অ্যাপে গুগল গিফট গোল্ড গিফট বলে একটা অপশান থাকবে, ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু গিফট গোল্ড টু সাম ওয়ান অন দ্য স্পেশাল অকেশন, কোনো অকেশন কোনো বিয়ের অকেশন কোনো কোনো জন্মদিনের অকেশন বা কোনো কিছু পার্টি বা আদার্স কোনো কোনো কিছুর জন্যই আপনি কোনো কিছুতে আপনি গোল্ড তাকে গিফট দিতে পারেন, আপনার প্রিয়জনকে আপনার সিস্টারকে আপনার ডটারকে অল ওভার হোয়াট এভার ইউর লাভার আপনার ওয়াইফ আপনার এনি ওয়ান, ইউ ক্যান জাস্ট সিলেক্ট দিস গুগল গিফট অপশান ফ্রম গুগল পে অ্যান্ড গিফট ইউর গিফট ইউর মানে মানে গিফট ইউর পার্সোনাল পার্সন মানে আপনার নিজের লোককে আপনি গিফটটা দিতে পারেন। এটা এখন নতুন চালু করেছে গুগল পে, এরপরে এর বিশেষত জানবো। XDA ডেভেলপারদের একটি প্রতিবেদন অনুসারে এই স্বর্ণ উপহার দেওয়ার একটি বৈশিষ্ট্য গুগল পে সংস্করণে দেখা গেছে, যদি বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষায় রয়েছে, পরীক্ষাটি সফল হওয়ার পরে এটি সবার কাছে প্রকাশ করা হবে। একই সময় গুগল এই বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত করেনি, এছাড়াও এই বৈশিষ্ট্যটি প্রকাশের তারিখে কোনো তথ্য দেয়নি। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ XDA ডেভেলপার্স দ্য গোল্ড গিফটিং ফিচার্স হ্যাজ বিন সিন ইন গুগল পে, একটা ভার্সানে গুগল পের একটা ভার্সানে গুগল ডেভেলপার্সরা এই গুগল গোল্ড গিফটের ব্যাপারে জানিয়ে দেখিয়েছিল। অলদো দ্য ফিজিক্স ফিচার ইজ কারেন্টলি ইন দ্য টেস্ট, মানে সোনার ব্যাপার সেক্ষেত্রে একটা একটা সব কিছু ক্ষেত্রেই একটা জেনুইনিটির ব্যাপার থেকে যেত, সেক্ষেত্রে একটা টেস্টিংয়ের ব্যাপারও চলছে সেখানে, এখন এটা এটা একটা এখনও সম্পূর্ণ চালু হয়নি। ইট উইল বি রিলিজ টু এভরি ওয়ান আফটার দ্য টেস্ট ইজ সাকসেসফুল, টেস্টটা সাকসেসফুল হলে সফল হলে তাহলে এই এই তথ্যটা সবার কাছেই প্রকাশিত হবে। অ্যাট দ্য সেম টাইম গুগল হ্যাজ নট কনফার্ম দ্যাট দিস ফিচার্স, এই কোনো এর সম্বন্ধে কোনো কিছু জানায়নি। অলসো দ্য
নো ইনফরমেশন অ্যাবাউট দ্য রিলিজ ডেট অফ দিস ফিচার, কোনো কিছু তথ্য মানে ডেট দেয়নি যে কবে থেকে এই গুগল পের গিফট ফিচারটা চালু হবে। এই বছরের এপ্রিলে গুগল পেতে স্বর্ণ কেনা বেচার বৈশিষ্ট্য দিয়েছে গুগল। গুগল পে ব্যবহার করে 99.99% স্বর্ণ ক্যারেট স্বর্ণ কিনতে বা বিক্রয় করতে পারবেন। আপনারা এতক্ষণ কী করে দেখলেন যে কী করে কিনবেন, ট্র্যাক করবেন এবং বিক্রি করতে পারবেন স্বর্ণ ফ্রম দিস গুগল পে। গুগলের মতে সোনার সিকিউরিটি ভল্টসে MMTC এবং PMP-র তত্ত্বাবধানে রাখা হয়েছে। গুগল পেতে সোনার দাম প্রতি মিনিটে সতেজ করা হয় এমন পরিস্থিতি যে কেউ কোনো সময় স্বর্ণ কেনা বেচা করতে পারবেন। ইন এপ্রিল দিস ইয়ার গুগল হ্যাভ গিভ দিস ফিচার অফ বাইং অ্যান্ড সেলিং গোল্ড ইন গুগল পে। গুগল পে ইউজার্স ক্যান বাই অ্যান্ড সেল 99.99% 24-ক্যারেট গোল্ড অ্যাকর্ডিং টু দ্য গোল্ড। গোল্ড ইজ কেপ্ট আন্ডার দ্য সুপারভিশন অফ MMTC-PAMP সিকিউরড ভল্টস। দিস প্রাইস অফ দিস গোল্ড পে ইজ রিফ্রেশড এভরি মিনিটস। ইন সাচ এ সিচুয়েশন এনি ওয়ান ক্যান বাই অ্যান্ড সেল গোল্ড অ্যাট এনি টাইম, তো কিনতে পারবেন। তো আজকে আমাদের প্রতিবেদন ছিল এইটাই, মূলত এটাই। তো গুগল সোনা ভল্ট এবং গুগল পে সোনা ভল্ট মানে মাধ্যমে আমরা কীভাবে কিনতে পারি, সোনা কিনতে পারি, কীভাবে আমরা এটাকে বিক্রি করতে পারি, মানে MMTC এবং PMP-র মাধ্যমে আমরা এটার এর মাধ্যম দিয়ে আমরা সোনা কিনতে এবং বেচতে পারি আপনাদের দেখালাম। এবং এটিকে আবার আমরা মানে বাড়িতে নিজের অ্যাড্রেসে আনতে পারি। এবং এখন নতুন একটা ফিচার চালু করেছে, চালু করার কথা রয়েছে, যেটা আমরা গিফট ফিচার, গুগল পে গিফট গোল্ড গিফট ফিচার, সেইটা এখনও সম্বন্ধে এখনও ডিটেলটা কিছু জানা যায়নি, কোনো অফিসিয়াল ইনফরমেশান নেই। তবুও এটা খুব শিগগিরই আসতে চলে, যদি এটা টেস্টে এখন অবস্থায় রয়েছে, তো এটা যদি এখন এই সিস্টেমটা যদি এখন পুরোপুরি সব দিক দিয়ে টেস্টে যদি ঠিকঠাক হয়, সাকসেসফুল হয়, দেন এটা যদি এটা লাগু হয় তাহলে পরের থেকে আমরা এটা দেখতে পাবো। তো গুগল ভল্ট এবং গুগল পে মাধ্যম দিয়ে আমরা কীভাবে 24-ক্যারেট গোল্ড মানে সোনা 24-ক্যারেট স্বর্ণ আমরা কিনতে পারবো সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য পেলাম। তো আজকের আমাদের ভিডিওটি মূলত এটাই, গুগল পে ভল্টের মাধ্যম দিয়ে আমরা কী করে আমরা সোনা 24-ক্যারেট স্বর্ণ কিনবো এবং সেটা বিক্রি করবো এবং আমাদের অ্যাড্রেসে আনবো এবং সেটাকে কীভাবে ট্র্যাক করবো, এর সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত কিছু আমরা গুগল পে। এখন এই ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই এই গুগল পে ব্যবহারের মাধ্যমে সোনা কিনতে, বিক্রি করতে এবং ট্র্যাক করতে সমস্ত কিছু করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এই ভালো লেগেছে শুধু না, মানে স্বর্ণ কিনতে এবং বিক্রি করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখার পর। মানে যদি আপনারা যদি কোনো রকমভাবে টাকাটা যদি স্বর্ণ কিনে এবং এক্ষেত্রে আপনারা একটা বিজনেস প্ল্যানও করতে পারেন, যদি আপনারা এটা চান যে সোনা কিনে কিছুদিন বাদে সোনার সবসময়তেই সোনার দাম বেড়েই চলেছে, কিছু কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে বাড়েই, সেক্ষেত্রে আপনার সোনাটাকে সেই MMTC এবং PMP-তে আপনার জমানোর সোনাটা স্টোরেজ করে রাখতে পারেন এবং সেখান থেকে বিক্রি করতে পারেন, সেই টাকাটা আপনার প্রাইমারি অ্যাকাউন্টে চলে আসবে। ধরুন আপনি 2,000-20,000 টাকা দিয়ে কিনলেন এবং সেক্ষেত্রে আপনি বিক্রয়ের সময় ওটা 30,000 টাকা দিয়ে বিক্রি করতে পারেন ওই একই সোনা দামটা বেড়ে যাওয়ার পর। তো আপনারা 5 মিনিট অন্তর অন্তরই প্রতিদিনই দামটা আপ ডাউন করে, সেক্ষেত্রে আপনার দামটা দেখে সেক্ষেত্রে আপনাদের লাভ অনুযায়ী আপনার বিক্রিও করতে পারেন, এরকম করে আপনারা বিক্রির মাধ্যম দিয়েও কিছু পয়সাও রোজগার করতে পারেন। আদারওয়াইজ এটা আপনি এমনিও যদি সোনা কিনতে চান কিনতে পারেন, প্রিয়জনকে গিফট করার নতুন ফিচার্সটি আনতে চলেছে, কিন্তু তার আগে মানে মোটামুটি আপনি কিনতে এবং বিক্রি করতে সমস্ত কিছুই পারবেন। আশা করি আপনাদের ভিডিওটিকে খুবই ভালো লেগেছে এবং আপনারা সোনা কিনবেন ওই গুগল পের মাধ্যম দিয়ে অথবা বিক্রি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, যদি এই ধরনের ভিডিওটি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করবেন এই চ্যানেলের পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং যদি মন্তব্য করতে চান তবে ভিডিওটি নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।